Hello my friends, welcome to my YouTube channel Partho Megloy. Aru aji moi apunar lokot logo discuss koribo goi asu enuka eta kotha jetu kotha amar hokolure mane dorkar hoy. Dorkar ki hoy mane ami hokolue iccha koru ba janiboleo chesta koru ba kobole chesta koru je mane english bhakhat keneke kotha pate. Oh, so etu spoken english buli koy. To কেনেকুৱা কি আমি আমাৰ নিজৰ ইংলিছৰ মানে কথা কব পাৰো সবৰ ইচ্ছা যায় এটো কথা কব পাৰো হেবৰ বস্তু মই ডিসকাস কৰিম মই যিমান দূৰ জানো মানে হেবৰ বস্তুৰ ওপৰত আৰু কথা হ'ল যে ইংলিছত কথা কোৱাখিনি তো মানে কিছুমান ক্ষেত্ৰত মানে একদম যোগ্যতাৰ হৈ পৰে মানে কেনেকুৱা কিছুমান চাকৰি কোৱাৰ ক্ষেত্ৰত বা বেলেগ কিবা কিবি ইণ্টাৰভিউ মানে এক্সেট্ৰা এক্সেট্ৰা কিবা কিবি দিয়াৰ ক্ষেত্ৰত মানে এনেকুৱা হৈ যায় মানে আমি ইংলিছত কথা মানে কব পাৰিব লাগিব তেনেকুৱা হৈ যায় সো হেবৰি মই আজি আপোনালোকৰ লগত ডিসকাস কৰিম সো ষ্টে উইথ মি এণ্ড টু মাই ইউটিউব চেনেল সো সবৰ প্ৰথমতে মই এটা বস্তু আপোনালোকৰ লগত মানে শ্বেয়াৰ কৰিব বিচাৰোঁ যে ফাৰ্ষ্ট যিবোৰ মানুহে ভাবে যে ইংলিছত কথা কব পৰাটো বহুত ডাঙৰ কিবা সমস্যা বা ডাঙৰ বস্তু যিটো আমি নোৱাৰোঁ সেইটো মানে ঠিক নহয় মানে সেইটো একদম সঠিক নহয় কাৰণ ইংলিছত কথা কোৱাটো বহুতে সহজ হয় ঠিক আছে বহুত সহজ হয় কাৰণ এটা ভাষা শিকাটো ইমান কঠিন হ'ব নোৱাৰে আৰু ইংৰাজী যিটো ভাষা হয় সেইটো হ'ল এই বিশ্বৰ মাজত চবতকৈ মানে ইজি ভাষা বুলি ক'ব পাৰোঁ সেইবাবে এটা দেশৰ আৰু আনটো দেশৰ মাজত ইংলিছতে কথা পাতি আমি মানে কি ধৰণৰ সম্পৰ্ক এটা বনাব পাৰোঁ কাৰণ ইংলিছটো মানে কমন মানে লেংগুৱেজ হয় পুৰা ৱৰ্ল্ডৰ মাজত কিয়নো ইংলিছটো হ'ল চবতকৈ ইজি মানে সহজ ভাষা প্ৰথম কথা দ্বিতীয় কথা হ'ল যিকোনো ভাষা শিকাটো কোনো ধৰণৰ ডাঙৰ কথা হ'বই নোৱাৰে চ' এইটো বস্তু আপোনালোকৰ নিজৰ মাইণ্ডৰ পৰা ওলাই দিয়ক যে মানে ইংলিছত কথা পতাটো বহুত ডাঙৰ বস্তু যিটো আমি কথা পাতিব নোৱাৰোঁ ইংলিছত সেই বস্তুখিনি আপোনালোকে নিজৰ মাইণ্ডৰ পৰা ওলাই দিয়ক আৰু ছেকেণ্ড মই এইটো ক'ব বিচাৰোঁ যে আত্মবিশ্বাস আপোনালোকে যেতিয়া ইংলিছ মানে ফাৰ্ষ্ট টাইম মানে প্ৰথমবাৰৰ বাবে ক'ব বিচাৰে তেতিয়া আপোনালোকৰ চাগে ভুল হ'ব বা কিবা হ'ব কাৰোবাৰ সন্মুখত কথা পাতিলে আপোনালোকে যদি খালি ভাবি থাকে আমাৰ কথাটো ভুল হ'ব সেইকাৰণে আমি কথাটো নকওঁ আৰু চুপচাপ সেই ইংলিছত ডিছকাশ্যনটোও নকৰোঁ ইংলিছত একো ক'বই চেষ্টা নকৰোঁ তেনেহ'লে কি হ'ব আপোনালোকে কেতিয়া ইংলিছত কথা পাতিব নোৱাৰিব চ' প্ৰথম আপোনালোকৰ কি কৰিব লাগিব যে নিজৰ ভিতৰত এটা আত্মবিশ্বাস আনিব লাগিব আৰু ইংলিছত কথা কোৱাৰ বাবে এটা মানে আত্মবিশ্বাসেৰে কথা পাতি থাকিব লাগিব আপোনাৰ ভুল হওক কোনো আপত্তি নাই সেই ভুলখিনি লাহে 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 শুধৰাই যাব কিন্তু আপোনাৰ মাজত ইংলিছত কথা কোৱা যিটো মানে সেইবাবে অতি সহজতে ইংলিছটো মানে আপোনালোকে ক'ব পাৰিব খালি আপোনালোকৰ দৰকাৰ আছে এটা আত্মবিশ্বাস আৰু আপোনালোকে ইংলিছৰ ওপৰত মানে কথা পাতি থাকি মানে চৰ্চাটো কৰি থাকিব লাগিব যেন আমি ইংলিছত কথা ভুল হওক কোনো আপত্তি নাই সেইটো ভুলটো লাহে লাহে শুধৰণি হৈ যাব কিন্তু আপোনালোকে সেই চেষ্টাখিনি কৰি থাকিব লাগিব আৰু কিবোৰ কি সকল কিবোৰ বস্তু মানে আমি প্ৰেক্টিছ কৰি থাকিলে ঘৰত আমি লাহে 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 ইম্প্ৰুভমেণ্ট হৈ থাকিব মানে ইংলিছটো আমি ভালকৈ কথা পাতিব পাৰিম সেইবোৰে মই ডিছকাছ কৰিম ফাৰ্ষ্ট হ'ল আমাৰলোকৰ যিটো ইন্ট্ৰডাকশ্যন ছেশ্যন আমি দিওঁ যে মোৰ যেনে মোৰ নাম হ'ল পাৰ্থ ঠিক আছে পাৰ্থ সেইটো মই কেনেকৈ ক'ম মাই নেম ইজ পাৰ্থ এনেকৈ বুলি আমি ইণ্ট্ৰডাকশ্যন কেতিয়াও দিব নালাগে ইংলিছত ফাৰ্ষ্ট আমি ক'ৰবাত যদি যাওঁ এইটো ইণ্টাৰভিউ হওক বা ইন জেনেৰেল হওক ক'ৰবাত যাওঁ আমি ইংলিছত ক'ব বিচাৰোঁ যে মোৰ নাম পাৰ্থ হয় মই মানে পাৰ্থ সেইটো আমি কেনেকৈ ক'ম যে আই এম পাৰ্থ মই হওঁ পাৰ্থ এনেকৈ বুলি মই আই এম পাৰ্থ জ্যোতি মেচ মানে এনেকুৱা কৰি দিব লাগিব এনেকুৱা নহয় যে মাই নেম ইজ পাৰ্থ জ্যোতি মেচ এনেকুৱা কৰি এইটো ৰং নোচন হয় ঠিক আছে আৰু সকলো বস্তুৰ কথিত ভাষা আৰু লিখিত ভাষা দুটা থাকে চ' আমি যেনেকৈ কথা পাতোঁ আমাৰ অসমীয়াত আমি তেনেকুৱাকৈ মানে যেনেকৈ ফ্ল'ৰলেছলি মানে কথা পাতি থাকোঁ ধুনীয়াকৈ মানে শুনিবলৈ ভাল লাগে তেনেকুৱাকৈ ইংলিছতো তেনেকুৱাকৈ কথা পাতিব লাগিব ঠিক আছে আৰু ইংলিছ ভাষাটোৰ বাবে আমাৰ কিছুমান বস্তু ফ'ল' কৰিব লাগিব সেইবোৰ হ'ল আমাৰ ইংলিছৰ ব্যাকৰণ গ্ৰামাৰ গ্ৰামাৰটো কি হয় বস্তু কিছুমান গ্ৰামাৰ আমাৰ ফ'ল' কৰিব লাগিব মাষ্ট সেইটো হ'ল ফাৰ্ষ্ট হ'ল পাৰ্টছ অফ স্পীচ স্পীচ শব্দটোৰ মানে হ'ল আমাৰ বক্তব্যটো স্পীচ আমি মই যে কথাষাৰ ক'লোঁ যে মোৰ নাম পাৰ্থ যদি মেচ হয় সেইটো হ'ল এটা স্পীচ মোৰ ঠিক আছে পাৰ্টছ অফ স্পীচ মানে এই মই যে বাক্যটো ক'লোঁ এই বাক্যটোৰ লগত জড়িত থকা প্ৰত্যেকটি শব্দ কোৱা হয় পাৰ্টছ অফ স্পীচ মানে এটা এটা শব্দ যোৱা লাগি এটা বাক্য গঠন কৰিছে আৰু এই বাক্যটো এটা ভাৱ প্ৰকাশ কৰিছে যিটো মানে মানুহে বুজি পালে যে মোৰ নাম পাৰ্থ যদি মেচ হয় বুলি ঠিক আছে তো সেইটো ইংলিছত আমি চেণ্টেন্স বুলি কওঁ বাক্যটোক ঠিক আছে এটা চেণ্টেন্সত যিকেইটা ৱৰ্ড থাকে মানে শব্দ থাকে ৱৰ্ড মানে শব্দ আৰু চেণ্টেন্স মানে বাক্য এটা বাক্যত যিকেইটা শব্দ থাকে মানে এটা চেণ্টেন্সত যিকেইটা ৱৰ্ড থাকে সেইবোৰ মিলিয়ে মানে আমি এটা মিনিংফুল হ'ব লাগিব বস্তুটো মানে এটা আমি এটা মানে বাক্য ক'লোঁ বাক্যটো কোৱাৰ লগে লগে মানুহে বুজি পায় অঁ সি কৈছে যে তাৰ নাম পাৰ্থ জ্যোতি মেচ হয় মানে মই এটা এনেকুৱা শব্দ মানে বাক্য ক'লোঁ যিটো বাক্যৰ এটা মিনিং আছে আৰু এই বাক্যটোৰ মাজত থকা প্ৰত্যেকটো শব্দৰ এটা অৰ্থ থাকে এই প্ৰত্যেকটো শব্দ কি কোৱা হয় পাৰ্টছ অফ স্পীচ
মানে বাক্যর অন্তর্গত প্রত্যেকটি শব্দ কোয়া হয় পার্টস অব স্পিচ। ঠিক আছে, সো গ্রামারের ভিতর আমার পার্টস অব স্পিচ খিনি ভালকে জানিব লাগিব, এটু গ্রামার বুকত আপনাদের পাই যাব। নেক্সট আপনাদের ফলো করিব লাগিব টেন্স। ঠিক আছে, টেন্স মানে হল কাল সময়, কাল যেটু হয় মানে অতীত, অতীত বর্তমান আর ভবিষ্যৎ, যেটু আমি কোনো ভূত ভবিষ্যৎ বর্তমান তেনেকুৱা বুলি কওঁ যে সেইটো। ওকে, পাস্ট প্রেজেন্ট আর ফিউচার তিনটা করব লাগবে সেইবর বস্তু। সো এইবর বস্তু যে লাহে লাহে, এই দুটা বস্তু যদি আপনাদের লাহে লাহে ক্লিয়ার করে যাব, পার্টস অফ স্পিচ আর টেন্স, তেনেহলে মই ভাবু আর শব্দ ইংলিশত নিউ নিউ শব্দ আপনাদের শিকি থাকিব লাগিব, যেন আপনাদের নিউ নিউ বাক্য কব পারে আর ভালকে কব পারে, বহুত বস্তু আপনাদের ব্যাখ্যা করব পারে সেইভাবে। সো এইবর বস্তু যদি আপনাদের কই থাকিব আর আপনাদের যেতে ইংলিশ চর্চাটা কই থাকিব, সকলের মাজত কথাখিনি পাতি থাকিব ইংলিশত, ভুল হব কিন্তু লাহে লাহে শুধরণি হয়ে যাব, তেনহলে আপনাদের চাব যে আপনাদের ইংলিশত কথা কব পাইছে। আর ইংলিশর কবলৈ হলে আপনাদের সবতকে ইম্পর্টেন্ট বস্তুটি হল গ্রামারের মাজত হল পার্টস অফ স্পিচ, এটু আপনাদের প্রধান গুরুত্ব দিব। আর হল টেন্স, মানে টেন্স থাকবে পাস্ট প্রেজেন্ট ফিউচার, মানে ভূত ভবিষ্যৎ বর্তমান যেটু কো আমি, সেটু এটু আপনাদের যেতে গম পাব। আর যে কেটা ওয়ার্ড ইংলিশত যান বেশি আপনাদের শব্দ শিকিবলে চেষ্টা করব, ইমানে ভাল আপনাদের বাবে, কারণ আপনাদের ইমানে ব্যাখ্যা করব পারিব ইংলিশত। আর একটা বস্তু আপনাদের রেফারেন্স হিসাবে লোক পারে, কিতাব আছে একটা যেটু আপনাদের রেফারেন্স হিসাবে ললে তেনহলে আপনাদের ইংলিশ শিকার বাবে বহুত সহায় হয়ে যাব। সেই কিতাবটা হল এই যে হেমন্ত ডেকার স্পোকেন ইংলিশ বলে একটা কিতাব আছে। ঠিক আছে, আপনাদের এই পাই যাব যিকোনো কিতাবত দোকানত, গুহাটির পান বাজারত বা বেলেগ বেলেগ ঠারত বেলেগ বেলেগ কিতাবত দোকানত, হেমন্ত ডেকার স্পোকেন ইংলিশ। এই কিতাবটা বনোয়া হয়েছে বিগিনার্স ইংলিশ, স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স বলে তাত সাইডত এনেক লিখাই থাকবে, স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স বলে, মানে প্রথমতে যে ইংলিশত মানে কথা যাব মানুষ ফার্স্ট টাইম মানে ইংলিশত কথা শিকিবলে চেষ্টা করে আছে, ইংলিশত কথা কোয়ার বাবে তেওঁলোকৰ বাবে কিতাবটা বহুত ইম্পর্টেন্ট হয়। কিয়নো এই কিতাবটোত বহুত কেটা গ্রামার, কি গ্রামার আমার লোকের স্পোকেন ইংলিশের বাবে ইম্পর্টেন্ট হয়, কি বস্তু আমার লোকের স্পোকেন ইংলিশের বাবে মানে দরকারি হয়, সেই গোটেখিনি ইয়াত দিয়া আছে। আর কিছু এক্সারসাইজও দিয়া আছে যস্তু মানে ট্রান্সলেশন আপনাদের যে মানে সেইটা আছে কন্টেন্ট আছে, এই কন্টেন্টট চাই লোব আপনাদের, গোটেখিনি গ্রামার গোটেখিনি দিয়া থাকিব ইয়াত। ওকে, সো সেইবর আপনাদের যেটা পড়িব যেটা চর্চা করব, এই কিতাবখিনি বহুত ভাল হয়, ইয়াত অসমিয়ার ইংলিশত অনুবাদ করে দিয়া আছে, গোটেখিনি বস্তু আপনাদের বহুত সহজতে বুঝি পাব। সো সেইবর যেটা আপনাদের এটু মানে চর্চা করব কিতাবখিনি, আর আপনাদের বহুত বস্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাব। আর আপনাদের মানে আশা রাখিছো মানে আপনাদের বহুত ভালকে ইংলিশটোত মানে কথা পাব পারিব, মই মানে বহুত এই কিতাবটার মই বহুত বস্তু শিকিবলে পাইছো। আর মই যিবোৰ কৈছো যে ফার্স্ট আর একটা বস্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা বস্তু হয় ইংলিশ কোয়ার বাবে, যে আপনাদের ইংলিশত কথা পাতার একটা হ্যাবিট আপনাদের লাহে লাহে গ্রো করব লাগিব। আপনাদের ইংলিশত ভুল হব পারে, কিন্তু আপনাদের ইংলিশত কথা পাতার যেটু মানে প্রবণতা আছে সেটা আপনাদের মাজত মানে সৃষ্টি করব লাগিব, যেন আপনাদের ইংলিশত কথা পাতে, আপনাদের ভুল হলেও একো নাই, আপনাদের একটা কনফিডেন্সের লগত আপনাদের কথা পাতি থাকিব। এটি হল স্পোকেন ইংলিশ শিকার বহুত সহজ উপায়। আর লাস্টত মই যেটু আপনাদের কও যে ফার্স্ট মোর ভিডিওস, আর এই ভিডিও লাস্টত যেটু মই আপনাদের সদায় সদায় কও যে ফার্স্ট মোর ভিডিওসবর সাব, ভাল লাগিলে লাইক আর কমেন্ট করব, মোর ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করব আর শেয়ার করবলে না পারিব। সো স্টে টিউন উইথ মি এন্ড টু মাই ইউটিউব চ্যানেল।